দিগন্ত জুড়ে বিস্তৃত বোরো ধানের সমারোহ, কিন্তু খরায় মরতে বসেছেন ঝালকাঠির বোরো চাষিরা। দাবদাহে পড়ছে মাঠের পাকা আধা পাকা ধান, অনেকের জমির ধান আবার ঝরে পড়ছে। এই অবস্থায় মিলছে না ধান কাটার শ্রমিকও। বরগুনা ও পটুয়াখালী থেকে ভাড়ায় হারভেস্টার মেশিন এনে ধান কাটছেন কৃষকরা। এতে সময় ও খরচ দুটি সাশ্রয় হয়েছে। কৃষক দিয়ে ধান দেওয়াইতাম, এতে আমাদের বিঘা ধরেন 10 জন কৃষক লাগতো। এখন যে মেশিনটা পাইছি, এতে আমাদের যে উপকার হয়েছে, তাতে আমাদের অনেক খরচ, প্রায় 3000 টাকা আমাদের খরচ বাইছে গেছে। যদি এই মেশিন দিয়ে মানে ভালো সার্ভিস ভালো এইভাবে করা যায়, অনেক কৃষকের যেমন উপকার, যারা আমরা মোটামুটি মেশিন চালাই আমাদেরও ব্যবসা বাণিজ্য আছে আর কি। এই মেশিনের কারণে 20 থেকে 30 মিনিটের ভিতরে ধান 1 একর জমি বা 20 কাঠা জমি 30 মিনিটের মারাই এবং ধান সহ একবারে কেটে ফেলতে পারে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কৃষি বিভাগ বলছে, শ্রমিক কিংবা মজুরির খরচ বাঁচানো ছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটায় কৃষকরা লোকসানের হাত থেকে রক্ষা পাবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, আমরা কৃষকদেরকে এই যান্ত্রিক পদ্ধতিতে এই ফসল কর্তনে উৎসাহিত করতেছি। মাঠের শতকরা 80% ধান যখনই পরিপক্ব হয়ে যাবে, তখনই এই পদ্ধতির মাধ্যমে যাতে কর্তন করে আর্থিক সাশ্রয়ের মাধ্যমে ধান উৎপাদন সহ অন্যান্য উৎপাদন পদ্ধতি যাতে লাভজনক হয়। এবছর জেলায় 13,85,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি।